আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডি ভিশন ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সেটি আপনাদের দেখাচ্ছি। তো এই বাচ্চাদের কিন্তু ট্রেনিং চলতেছে কিছু জিরো পাকের বেবি, আর কয়েকটা বেবি কিন্তু তিন পাকে চলে গিয়েছে অলরেডি। তারা কিন্তু মাশাল্লাহ বেশ ভালো ফ্লাই করতেছে, মাশাল্লাহ। তো এই যে উপরে আপনারা যে বেবিটা দেখতে পাচ্ছেন, এই যে একটা ডাবল আর প্রিন্স কামাঙ্কার দিয়ে করা বেবি, মাশাল্লাহ। এর পাশে এই যে আর একটা বেবি দেখেন, এই বেবিটা আজকে 5 ঘন্টা 10 মিনিট ফ্লাই করছে ইনশাল্লাহ। আজকে তৃতীয় দিন ওরা আকাশে দিয়েছিলাম। তো অনেকের কাছে অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। তো এরা কিন্তু সকলেই সুস্থ সবল। একটা বেবি কিন্তু আমার ঠান্ডা লেগে গিয়েছিলো ওই যে ঝড়ের দিনে, এই যে বেবিটা, তো আজকে মাশাল্লাহ সুস্থ। এও কিন্তু আসলে 20-30 মিনিট ফ্লাই করছে। তো তারপরে এই যে যে ছোটো ছোটো বেবিগুলো আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু একেবারেই সিসি বেবি। তো এরা কেবল করে খাওয়া শিখছে দু একদিন হলো। তো এদের কিন্তু আমি লফটি দিয়ে দিছি, ইনশাল্লাহ এরাও সামনের সপ্তাহ থেকে ট্রেনিংয়ে নামবে। আর তার সবচেয়ে বড় জিনিস এই যে যে দুইটা টেডির বেবি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে দুইটা, তো আমার যে সাকির সালার টেডি, সেই টেডি বেবি দুটোই দূরে কিন্তু আজকে ট্রেনিংয়ে প্রায় 20-30 মিনিট প্রথম দিনে ফ্লাই করছে। তো এছাড়া এই যে কামাগার, প্রিন্স কামাগার, এই যে আরও দুইটা, এই যে দুইটা টেডির বেবি, সাকি টেডি এবং আমার যে ওমান ব্লাড লাইনের কান্টেওয়ালা টেডি, সেটা দিয়ে করা। তো মাশাল্লাহ, আশা করতেছি এই সব বেবি খুবই ভালো ফ্লাই করবে। তারপরে আরেকটা কথা এখানে বলি, যে আসলে সব পেয়ারের সব বেবি যে ফ্লাই করবে এটা কিন্তু না। ওস্তাদরা আসলে কী বলে আমি জানি না, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে একই পেয়ারের বেবি দুইটা খুব ভালো ফ্লাই করতেছে, এবং অনেক বেবি কিন্তু খুব বেশি ফ্লাই করে না। তো এক্ষেত্রে দেখা যাক, প্রথম পেয়ার নিলেন এবং দ্বিতীয় পেয়ার নিলেন, প্রথম পেয়ারের বেবি খুব ভালো ফ্লাই করলো এবং দ্বিতীয় পেয়ারের বেবি কিন্তু খুব ভালো ফ্লাই করলো না। এই যে আমার একটা গোল্ডেন বেবি, এ কিন্তু আজকে প্রায় 1.5 ঘন্টার মতো ফ্লাই করছে, মাশাল্লাহ। এই যে আরও একটি টেডির বেবি, তো এ কিন্তু এখনও ট্রেনিং আছে, খুব বেশি ভালো ফ্লাই করতেছে না। তো এই যে আমার একটা বেবি, আসলে কামাগার বেবি, ডাবল এবং কামাগার দিয়ে করা একটা বেবি, মাশাল্লাহ। এর ওড়ার স্টাইল এবং স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। তো আমার এই যে 35 এবং টেডি দিয়ে করা এই যে যে বেবিটা, তো এই বেবিটা কিন্তু খুব ভালো ফ্লাই করতেছে না। এই জন্য কিন্তু আসলে আমার মনটা খুবই খারাপ, আশা করেছিলাম খুব ভালো ফ্লাই করবে, কিন্তু সেটা করে নাই। তো সব মিলিয়ে এই যে একটা সাদা কবুতর দেখতে পাচ্ছেন, এটি আসলে খুলনার স্থানীয় জাত, যে গলায় লাল এবং তুলা জেনারেশন দিয়ে করা। এর ভাই কিন্তু আমার ছোটো ভাই আরিফের বাসায়, আরিফ আমার এই বেবিটা গিফট করছে। এই বেবিটা কিন্তু, এর ভাই কিন্তু দুই পাকে প্রায় 7 ঘন্টা ফ্লাই করছে, তাতে আশা করতেছে যে নেক্সটে 10 ঘন্টা ফ্লাই করবে, আমরা এরকমই আশা করতেছি। তবে এর ভিতরে কিন্তু আরও দু একটা ব্লাড কিন্তু এই সাদা কবুতরের ভিতরে ভাঁজ দেওয়া আছে, টেডির বেবি আছে, টেডির ব্লাড আছে, এবং সারানপুরি কবুতরের কিন্তু ব্লাড এর ভিতরে নেওয়া হয়েছে। তো বেশ কয়েকটা বেবি দিয়ে লাস্টে তুলা এবং গলায় লাল দিয়ে কিন্তু করা হয়েছে। তো সব মিলে আশা করতেছি যে এই বেবিগুলো খুবই ভালো করবে। তো যে কয়টা বেবি আপনারা দেখলেন, এগুলো কিন্তু ম্যাক্সিমামই জিরো পাকের বেবি। আর এই যে দুইটা টেডি বেবি দেখতে পাচ্ছেন, এই দুইটা টেডি বেবি কিন্তু আসলে তিন পাকে চলে গেছে, এরা খুব ভালো ফ্লাই করতেছে না। তো যদি যেহেতু এদের আমি মানে জিরো পাক বা এক দুই পাকে আকাশেই দিইনি, এগুলো ব্রিডিংয়ের জন্য রেখে দিয়েছি। তো মাশাল্লাহ সব মিলিয়ে আমার এই যে ফ্লাইং শেড বা ফ্লাইং রুম, সেটা কিন্তু আসলে বেবিতে ভরে যাচ্ছে। আশা করতেছি আরও 15 থেকে 20টা বেবি কিন্তু আসলে নেক্সট উইকে আমরা পাবো ইনশাল্লাহ। তো দর্শক, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আপনার কবুতরদের গরমে যথাযথ যত্ন নেবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।